হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমির জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম হেল্প এই বিষয়টি নিয়ে। অর্থাৎ দেখা গেছে আমরা ইনস্টাগ্রাম থেকে দেখা গেছে আমাদের যে কোনো বিষয়ে আমাদের হেল্পের জন্য আমরা ইনস্টাগ্রাম থেকে দেখা গেছে হেল্প সেন্টার থেকে কিভাবে আমরা বাইর করতে পারি। পাশাপাশি দেখা গেছে এখন আমরা দেখা গেছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আমরা জন্য যে আমরা দেখা গেছে ইনস্টাগ্রাম থেকে হেল্প নিতে পারি। পাশাপাশি দেখা গেছে আমাদের সাপোর্ট রিকোয়েস্ট, দেখা গেছে ইনস্টাগ্রামের সাপোর্টের যে বিষয়গুলো আমরা নেওয়ার জন্য কিভাবে হেল্প নিতে পারি, সেই এভরিথিং দেখা গেছে আমরা হেল্পের বিষয়গুলো ইনস্টাগ্রাম থেকে কিভাবে করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন কাজটা শুরু করি। আমাদের কাজটা করার জন্য কি করতে, প্রথমে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে হবে। তাহলে আমরা ইনস্টাগ্রামে ঢুকি, অবশ্যই কি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি করা থাকতে হবে, লগ ইন করা থাকতে হবে। বাস লগ ইন করা থাকার পরে এখন আমরা কোথায় চলে যাবো, আমরা যে প্রোফাইল পিকচারে ক্লিক করবো, করার পরে চলে যাবো আমরা কোথায়, সেটিং অপশনে ক্লিক। বা সেটিং অপশন আসার পর এদিকে আমরা নিচ দিকে আসবো। আসার পর আমাদের এই যে এদিকে দেখেন লেখা আছে ইমেল ফ্রম ইনস্টাগ্রাম, নিচে লেখা আছে হেল্প, আমরা এই হেল্প অপশনে কাজগুলো দেখবো। আমরা হেল্পে ক্লিক করলাম, বা হেল্পে ক্লিক করার পরে আমাদের এখানে তিনটা অপশন চলে আসছে। তার প্রথমে আছে কি হেল্প সেন্টার, তাহলে হেল্প সেন্টার থেকে কি আমরা দেখা গেছি ইনস্টাগ্রামের হেল্পের যে আমার সেন্টার থেকে আমরা যে বিষয়গুলো আমাদের দরকার সেগুলো আমরা এখান থেকে খুব ইজিলি হেল্প নিতে পারি। তো কিরকম বিষয় আমরা দেখি, আমরা হেল্প সেন্টারে ক্লিক করলাম, বা হেল্প সেন্টারে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে প্রথমে কি আছে হাউ ক্যান উই হেল্প ইউ, দেখা গেছে এখানে আপনি কিভাবে সহযোগিতা করতে পারে, আপনার যে কোনো বিষয়ে সহযোগিতা দরকার আপনি এখানে লিখলেই হবে। যেমন আমার কি দরকার, ধরুন আমি লিখলাম হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমি এটা লেখা এখানে সার্চ দেই। তো সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমে চলে আসছে হাউ টু আই ক্রিয়েট অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কিভাবে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এটা এটার পাশাপাশি ধরুন এটার রিলিভেন্ট আরো ধরুন অনেকগুলো চলে আসছে, আমরা তৈরি করা ছাড়াও কিভাবে ডিলিট করতে পারি অ্যাকাউন্ট, টেম্পোরারি ডিজেবল আরো অনেক চলে আসছে আপনার পাশাপাশি। তো এখন ধরুন যে আপনি এইভাবে এখানে লেখা, ধরুন আপনার সার্চ করে আপনার যেটা দরকার এখান থেকে আপনার বাইর করতে পারেন। আপনি যেটা লিখবেন সেটার আপনার এখান থেকে ধরুন কুই রিলেটেড আপনার এখানে কোশ্চেন গুলো চলে আসবে। পাশাপাশি আপনার ধরনের যে যেমন আমরা একটা কোশ্চেন চলে আসলো, এখন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই ধরনের কোশ্চেনের আনসারটা কিন্তু এখানে চলে আসছে যে কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেটা কিভাবে করবেন। এখান থেকে ধরেন যে অপশনগুলো দেওয়া আছে এখানে, এখানে স্টেপ বাই স্টেপ পড়লে আপনি এখান থেকে ইজিলি বুঝতে পারবেন। এখন আমাদের এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেন রিলেটেড আরো কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে এই দেখেন রিলেটেড আর্টিকেলের মধ্যে। এখানে এটার রিলেটেড আর্টিকেল বা রিলেটেড যে আমাদের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখে ইচ্ছা করলে কি করতে পারি, এই ধরনের কোশ্চেনের ইচ্ছাগুলো আমরা আনসার ইচ্ছা করলে এখান থেকে জেনে নিতে পারি। তো এটা আমাদের এই বিষয়টা। এখন আমরা আবার ব্যাকে যাই, এখন আমরা এখানে ব্যাকে চলে আসলাম। আসার পরে তো এখান থেকে বলছি আমরা সার্চ করে যে কোনো বিষয়ে আমরা কি করতে পারি, এখান থেকে বাইর করতে পারি। তারপরে এখানে ধরেন যে হোয়াটস নিউর মধ্যে এখান থেকে আপনার এই বিষয়গুলো ধরেন যে এখান থেকে COVID-19 ইনফরমেশন সেন্টার, তারপরে চেক ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস, বার্থডে, ইনস্টাগ্রাম, আপনি এগুলো ক্লিক করলে এই সব বিষয়ের উপর আপনি এখানে জানতে পারবেন। তো এই বিষয়গুলো কিছু দেওয়া আছে এখানে। তারপরে যদি আমরা নিজ দিকে আসি, নিজ দিকে আসে লুকিং ফর সামথিং ইজ এখানে ইনস্টাগ্রাম ফর বিজনেস, আমাদের বিজনেসের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিষয়ে জানতে গেলে আমরা যেখানে ক্লিক করবো, বাস ক্লিক করার পরে আমাদের এখানে যে দেখা গেছে এখানে পপুলার টপিক, তারপরে কি ইনস্টাগ্রাম বিজনেস টপিক, এখানে আপনার কোন বিষয় দরকার, পপুলার টপিক দরকার, যে প্রথমে লেখা আছে সেট আপ প্রফেশনাল অ্যাকাউন্ট, কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, তারপরে অ্যাবাউট ইনস্টাগ্রাম অ্যাডস, ইনস্টাগ্রামের অ্যাডস এর সম্বন্ধে, তারপরে ইনস্টাগ্রাম অ্যাডস কিভাবে তৈরি করতে হবে, এই যে বিষয়গুলো দেওয়া আছে। তারপরে ইনস্টাগ্রাম বিজনেস টপিক, ইনস্টাগ্রাম বিজনেস টপিকের উপর বিভিন্ন অপশন দেওয়া আছে, এখানে আপনার ক্লিক করে প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন। যেমন আমরা এটা একটু দেখি সেট আপ প্রফেশনাল অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করলাম যে প্রফেশনাল দেখা গেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে প্রত্যেক টেস্ট ব্যাকন লেখা আছে, গো টু প্রোফাইল কোথায় যাইতে হবে, টেপ সেটিং তারপরে কোথায়, তারপরে অ্যাকাউন্টের আপনার যে প্রত্যেকটা অংশ আপনার এখানে লেখা আছে, আপনার এই স্টেপ ফলো করে গেলে আপনার এখান থেকে কি করতে হবে, আপনার ইনস্টাগ্রামের জন্য আপনার যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেটা আপনার সেট আপ করতে হবে। এখানে যে স্টেপগুলো বলা আছে এখান থেকে লাইন বাই লাইন পড়লে জিনিসগুলো আপনি নিজেরই বুঝতে পারবেন। তো এটার যে এই কোশ্চেনের যে রিলিভেন্ট আরো যে কোশ্চেনগুলো দেওয়া আছে এই যে নিচে দেওয়া আছে রিলেটেড আর্টিকেল বা রিলেটেড কোশ্চেনগুলো, তো এগুলো দেখে যেগুলো আপনারা এখানে এই বিষয়ের উপরে আপনারা জানতে পারবেন। আচ্ছা যাই হোক, এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা আবার ব্যাকে যাই, বাস এই ব্যাকে যাওয়ার পর আমরা তো এই বিষয়গুলো বলছি, এখন আমরা আবার ব্যাকে গেলাম। বাস ব্যাকে যাওয়ার পরে এখন থেকে আমাদের এই যে হেল্প সেন্টার এই বিষয়গুলো আমাদের দেওয়া আছে এগুলো জানলাম, পাশাপাশি আমরা কি যে বিজনেস যে যে এই বিষয়টা আছে এই বিষয়টা আমরা এখান থেকে দেখলাম। এখন আমরা আবার ব্যাকে গেলাম, বাস এখানে ব্যাকে যাওয়ার পরে আমরা হেল্প সেন্টার থেকে বিষয়গুলো একটু দেখলাম। এখন আমাদের এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি হেল্প, দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম থেকে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির বিষয়টা কি, এই প্রাইভেসি সিকিউরিটির উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে,
এই যে এখান থেকে ইনস্টাগ্রাম প্রাইভেসি সিকিউরিটি সেটিং এর যে বিষয়গুলো এখান থেকে কিভাবে করতে হবে, যদি আপনি ইনস্টাগ্রাম থেকে প্রাইভেসি সিকিউরিটি বিষয়গুলো আপনার করতে গিয়ে দেখা গেছে আপনার কোনো জায়গায় প্রবলেম ফেস করেছেন কিংবা আপনি বুঝতেছেন না, সেই কারণে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম থেকে কি করতে পারেন, এই প্রাইভেসি সিকিউরিটির জন্য আপনি হেল্প নিতে পারেন ইনস্টাগ্রাম থেকে। তো সেটা নেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন, বাস ক্লিক করার পর এখানে ধরুন আপনার অনেক অপশন দেওয়া আছে, আপনি এখানে হেল্প নেওয়ার জন্য আপনি কোন বিষয়ে হেল্প নেবেন, ম্যানেজিং ইউর অ্যাকাউন্ট, তারপরে কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স, আর অপশন এখানে দেওয়া আছে কি রিপোর্টিং কন্টেন্ট ইউ ডু নট লাইক, তা আপনি কোন বিষয় নেবেন সেটার উপর এখানে আপনি সার্চ দিলে হবে। তাহলে এখান থেকে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, যেমন আমরা কি দিলাম ধরুন অ্যাকাউন্ট প্রাইভেসি, আমরা অ্যাকাউন্ট প্রাইভেসির ব্যাপারে কি চাই, আমরা ধরুন এখান থেকে হেল্প চাই এই প্রাইভেসি সিকিউরিটি হেল্প থেকে, তাহলে আমরা এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে যে কন্ট্রোলিং ইউর ভিজিবিলিটি, তাহলে এখানে যে আমাদের অপশনগুলো ধরুন চলে আসছে, এখন এগুলো যদি আমরা এখান থেকে পড়ি বিষয়গুলো, তাহলে এখান থেকে ধরলে বিষয়গুলো আমরা বুঝতে পারবো, সেটিং ইউর ফটো অ্যান্ড ভিডিও টু প্রাইভেট, তাহলে আমাদের দেখা গেছে এখানে আমাদের ফটো ভিডিও গুলো দেখা গেছে আমাদের প্রাইভেট ভাবে দেখা গেছে কিভাবে সেটিং করতে হবে, তারপর এখানে আরো বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে, তারপর অ্যাবাউট প্রাইভেসি অন ইনস্টাগ্রাম, এই যে এখানে বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে আমরা এখানে ক্লিক করলে, যেমন এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে বিষয়ের উপরে লেখা আছে প্রত্যেকটা বিষয়ের উপরে ক্লিক করলে ধরুন আমরা এখান থেকে জিনিসগুলো বুঝতে পারবো। আবার ধরুন উপরে যাই, উপরে ধরুন আমরা ধরুন এই যে এটা ক্লিক করলাম, এই যে এই বিষয়ের উপরে লেখা আছে, তো এইভাবে আপনার জিনিসগুলো ধরুন এখান থেকে ক্লিক করার পরে আপনার কোশ্চেনে বা আর্টিকেলে ক্লিক করবেন, করার পরে ডিটেলস এখান থেকে আপনারা জানতে পারবেন, এইভাবে বিষয়গুলো এখান থেকে জানতে পারি। আমরা আবার ব্যাকে গেলাম, বাস ব্যাকে যাওয়ার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি হেল্প থেকে অপশনগুলো আসার পর আপনারা যেটার উপরে আপনারা এই প্রাইভেসি সিকিউরিটি হেল্প চান সেটা আপনি ক্লিক করে ওই বিষয়ের উপরে আপনার বিষয়গুলো ডিটেলস এখান থেকে পড়ে আপনি জানতে পারবেন। তারপর এখানে আমাদের লাস্ট অপশনটা দেওয়া আছে কি সাপোর্ট রিকোয়েস্ট, তাহলে সাপোর্ট রিকোয়েস্ট থেকে এখানে আমরা একটু ক্লিক করি, তো সাপোর্ট রিকোয়েস্ট থেকে দেখা গেছে এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা আছে রিপোর্টস আর একটা কি দেওয়া আছে ভায়োলেশন, তাহলে আমরা এখান থেকে ধরুন প্রথমে রিপোর্টসে ক্লিক করলাম, তো রিপোর্টসে ক্লিক করার মধ্যে কি আসছে ইউ হ্যাভ নট রিপোর্টেড এনিথিং, দেখা গেছে এখানে কোনো ধরনের রিপোর্টেডের কোনো বিষয় আমাদের এখনো করা হয় নাই, দেখা গেছে কোনো রিপোর্টের বিষয় আমরা এখনো ফেসবুকের কাছে করি নাই, অথবা দেখা গেছে ইনস্টাগ্রাম থেকে কোনো রিপোর্টের বিষয় দেখা গেছে আমাদের এই সাপোর্ট রিকোয়েস্টের মধ্যে এখন আসে নাই, মানে রিপোর্টের অপশন যদি আপনার থাকে সেটা শো করবে। তারপর আপনারা দেখা গেছে এখানে ওই যে সি কমিউনিটি গাইডলাইন্স, আপনারা গাইডলাইন্সের বিষয়গুলো জানতে গেলে রিপোর্টের বিষয়ে আপনারা যে এখানে কমিউনিটি গাইডলাইন্সগুলো এখানে ক্লিক করবেন, বাস ক্লিক করার পরে আপনারা ধরুন এই যে কমিউনিটি গাইডলাইন্সের বিষয়গুলো কি এখান থেকে ধরুন আপনার যে এখান থেকে বিষয়গুলো সুন্দরভাবে লেখা আছে, একটু সময় আপনাদের পড়তে হবে যে গাইডলাইন্সের বিষয়গুলো এখান থেকে জানতে পারবেন। আমরা আবার ব্যাকে গেলাম, বাস এখানে ব্যাকে যাওয়ার পরে আমরা আবার সাপোর্ট রিকোয়েস্টে ক্লিক করি, আমরা রিপোর্টের উপর আরেকটা অপশন দেওয়া আছে কি ভায়োলেশন, আমরা ভায়োলেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইউ ডু নট হ্যাভ এনি ভায়োলেশন, তাহলে দেখা গেছে আমাদের কোনো ভায়োলেশনের কোনো বিষয় দেখা গেছে আমাদের অ্যাকাউন্টের মধ্যে নাই, তো আপনার যদি কোনো ভায়োলেশন থাকে যে আপনি ইনস্টাগ্রামের কি করছেন আপনি ইনস্টাগ্রামের যে প্রাইভেসি কোনো ট্রেনের মধ্যে টার্মস কন্ডিশন আছে সেগুলো আমরা যদি রুলস মেনটেন না করে কাজ করে থাকি ওদের দেখা গেছে আমরা ওদের যে কন্ডিশনগুলো আছে ওগুলো আমরা যদি ব্রেক করি সেই ক্ষেত্রে কি আসবে এখানে ভায়োলেশন চলে আসবে, তো সেটা দেখা গেছে অ্যাকাউন্ট সংক্রান্ত দেখা গেছে অথবা আমাদের কোনো পোস্ট সংক্রান্ত সেটা আমরা দেখুন ভায়োলেশন আমরা করলে সেই ভায়োলেশনের বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এই ধরনের ভায়োলেশনগুলো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এই ধরনের পোস্টে বা আমাদের এই ধরনের সেটিংয়ের মধ্যে আমরা যেখানে ভায়োলেশন করছি সেখানে সেখান থেকে ভায়োলেশনের বিষয়টা এখান থেকে ইনস্টাগ্রাম আমাদের এখানে শো করবে, যদি ভায়োলেশন করে থাকি যেহেতু আমার ভায়োলেশন নাই তাহলে এখানে জিনিসগুলো আমাদের এখানে ব্ল্যাঙ্ক আসছে যে এরকম লেখা আসবে। আচ্ছা এখানে তারপরে যে কমিউনিটি গাইডলাইন্সে গেলে তো আপনি কমিউনিটি গাইডলাইন্স এখান থেকে দেখতে পারবেন ভায়োলেশন অপশন থেকে, তাহলে এখান থেকে ধরুন যে আমরা এই যে বিষয়গুলো এখান থেকে কি দেখলাম সাপোর্ট রিকোয়েস্ট থেকে এই যে রিপোর্ট ভায়োলেশন, আমরা আবার ব্যাকে যাই, যার পর এখান থেকে হেল্প থেকে মানে টোটাল বিষয়টা হেল্প সেন্টার থেকে দেখা গেছে আমাদের যে কোনো ইনস্টাগ্রামের উপরে আমাদের জানা দরকার আমরা জানতে পারতেছি না, তো সেটা দেখা গেছে হেল্প সেন্টার থেকে আমরা সহজতায় নিয়ে আমরা এখান থেকে কাজটা করতে পারি। তারপরে দেখা গেছে আমাদের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির যে বিষয়ে আমাদের হেল্প দরকার থাকলে আমরা এখান থেকে নিতে পারি, কিন্তু আপনি দেখা গেছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অথবা হেল্প সেন্টার আপনি যদি কোনো বিষয় দেখা গেছে এখান থেকে ক্লিয়ার না হতে পারেন নিজে নিজে, তাহলে আপনার ধরেন যে কী করতে পারেন আপনি ইনস্টাগ্রামের সাপোর্টে যোগাযোগ করতে পারেন আপনার কি করার জন্য ওইটার আপনার কোনো প্রবলেমের জন্য, অথবা দেখা গেছে আপনার যে কোনো মানে দেখা গেছে অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামের সাপোর্টে যোগাযোগ করে আপনি সেগুলো কী করতে পারেন ইনস্টাগ্রামের সাপোর্ট থেকে হেল্প নিয়ে আপনার সেই প্রবলেমটা সলিউশন করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম হেল্প এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।